بسم الله الرحمن الرحيم. السلام عليكم. الحمد لله আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন। তাসনিম আয়রা চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আজকে আমি দেশের বাইরে যাচ্ছি, আমাদের দেশের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ বা বিক্রমপুর, সবাই এই নামেই চিনে। তা সেখানে আমরা যাচ্ছি, আর আমরা গুলিস্তান দিয়ে নিমতুলি দিয়ে যাই, কিন্তু ওখানে একটা ব্রিজ কাজ চলতেছে। এখন আমরা এই সাইড দিয়ে নারায়ণগঞ্জ দিয়ে তারপরে মুক্তারপুর ব্রিজ দিয়ে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা অনেক বড়, আর এই যে নদীর পথে কি সুন্দর চলতেছে জাহাজগুলো, আর এরা খুব এনজয় করে দেখতেছে। আর একটু বৃষ্টির দিনের মতন তো আবহাওয়াটা খুবই ভালো ভালো লাগলো যেত। আর এই যে এখন গ্রামে চলে আসছি। বন্ধুরা সবাই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ধান কেটে ফেলেছে, আর এখন রাস্তা দিয়ে যাচ্ছি। আর আপুরা ভাইয়েরা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আসলে গ্রামের রাস্তা দেখতে খুব ভালোই লাগে, সবুজ আর সবুজ মাঠ। ঢাকায় তো আর এগুলো দেখা যায় না, ইট পাথরের ঘর দেখা যায়। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন টিনের ঘর, মুন্সিগঞ্জে তো টিনের ঘরেই বেশি, আর এখন সবাই কম বেশি বিল্ডিংয়ে উঠাচ্ছে। আর এই যে আয়রাকে দেখতে পাচ্ছেন হাতে খাবার নিয়ে আসছে বাজার থেকে দেখে, চিপস মামা কিনেছে খেতে। আর এই যে এখন সূর্য, সূর্যটা দেখতে অনেক ভালো লাগলো। আর এসে আম খেতে বসে গিয়েছি, আমগুলো দেখতে পাচ্ছেন পেকে গিয়েছে সবই, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে। দেরি করে আমরা 3টা বাজে রওনা দিয়েছি, আর অন্ধকার। কিন্তু আয়রাকে তোমরা দেখতে পাচ্ছ তো, আয়রা এখন অন্ধকারে খেলা করতেছে আমার ভাইয়ের মেয়ের সাথে। বিড়াল দেখেছে, বিড়ালটাকে এখন খেদাবে। আবার এখন ঘরে বসে খেলা করতেছে, আবার আইসক্রিম খাবে, সে তো কিছু খায়নি। তারপর তাকে দুধ দিয়ে কলা দিয়ে মাখিয়ে খাওয়াই দিলাম আয়রাকে, এখন এই যে আইসক্রিম খাচ্ছে। আর এই যে গরুর মাংস হাড্ডিটা, আমি হাড্ডি পছন্দ করি তাই হাড্ডিটা খাচ্ছি সুদাই। আর হচ্ছে বাল্লা মাছ আছে না, বেলে মাছ বলে, বাল্লা মাছ ভুনা, অনেক বড় বড় বাল্লা মাছই ভুনা করেছে। এই যে আমি নিয়েছি মাথাটা, লাজাটা। আল্লাহ হাফেজ।